জমি বিবাদের জেরে ইমরান হোসেন খুনকাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বারজাহান আলী ওরফে মিঠুন, হুমায়ুন আলী এবং আশিকুল ইসলাম ওরফে বোম। তিনজনকেই গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। তাদের বাড়ি রতনপুর এলাকায় বলে জানতে পারা যাচ্ছে। বর্তমানে ১৩ নম্বর ওয়ার্ডে খুনকাণ্ডে মোট ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। শামীম আক্তার ও পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কজন আছে? চারজন। কজন আছে? চারজন। কাউকে আনতে পারো তো? হ্যাঁ, তুই সামনে করে দিবি।